হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি জবিজ আজ চলে এসেছি আবার নতুন একটি রেসিপির সঙ্গে আজকের রেসিপিটি হলো চাউমিনের রেসিপি সেটি হলো ভেজ যাও ডিম ছাড়া তাই চলো কিভাবে আমি এই রেসিপিটি বানিয়ে ফেললাম বাড়িতে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নিয়ে নিয়েছি দুটো চাউমিনের প্যাকেট এরকম ছোট ছোট প্যাকেটও বাজারে কিনতে পাওয়া যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে তাতে বসিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা যখনই ইষুদূষণ গরম হয়ে আসবে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে অর্থাৎ এক চামচের মতো সাদা তেল আর এই তেলটা দিলে কিন্তু চাউমিনটা একদমই গায়ে গায়ে লেগে থাকবে না বা চিটে থাকবে না বেশ ঝরে হবে আর যখনই জলটা এভাবে গরম হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চাউমিনের প্যাকেটে দেখলে চাউমিনটা সে চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম এভাবে ভালো করে চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে তো চলো চাউমিনটা সেদ্ধ হয়ে যাক চলে এসেছি চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করিয়ে নেবো ততক্ষণে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি রয়েছে কাঁচা লঙ্কা কুচি এখানে রয়েছে বিনস এখানে রয়েছে পেঁয়াজ আর রয়েছে গাজর তোমরা যদি পুরো ভেজ চাও বানাতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে গিয়েও আবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে তাতে বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো ভালো করে হালকা হালকা ভাজা করে নেবো খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু লাল ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো ডিম ছাড়াও যে এত মজার চাউমিন বানানো যায় সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবে না একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো একটু আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে সবজিগুলো একটু ঢেকে রাখবো মিনিট তিনিকের জন্য যাতে সবজিগুলো সেদ্ধ হয় আমার আবার এই চাউমিনের মধ্যে সবজিগুলো যদি ক্যাচ ক্যাচ করতে থাকে কাঁচা থাকে একদমই ভালো লাগে না একটু বেশ সেদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবার একটু নাড়াচাড়া করে নেব আবার দুই মিনিটের জন্য ঢেকে রাখবো নাড়াচাড়া করার পর তো এখন দেখতেই পাচ্ছ চা চাউমিনের যে সবজিগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম জলটা ঝরিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে হয়েছে একদম গায়ে গায়ে কিন্তু চিটে যাচ্ছে না তাই তোমরাও কিন্তু এই পদ্ধতি ফলো করে চাউমিন বানিয়েও খেতে কিন্তু সত্যি দারুণ হবে আর বাচ্চারা তো দারুণ পছন্দ করবে বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু তোমরা চাইলে এরকম রেসিপি বানিয়ে দিতেই পারো যেদিন হয়তো নিরামিষ থাকবে বা যেদিন হয়তো অনেক বাচ্চা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা চলে যাবে আর আমার তো ডিম ছাড়া চাউমিন একদমই পছন্দ করে না বাট এই চাউমিনটা খেয়ে ওর তো দারুণ লেগেছে চাউমিনটা এর সঙ্গে দেওয়ার পর একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিলাম টমেটো কেচাপ এভাবে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাউমিনটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে ফ্রাই করে নিতে হবে যত বেশি ভাজা হবে চাউমিনের গন্ধটা চলে গেলে কিন্তু চাউমিনটা খেতে আরও বেশি সুন্দর হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর মেশানো হয়ে গেছে কালারটা দারুণ এসছে আর আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি একটি প্লেটে ওপর থেকে দিয়ে দিলাম কিছু শশা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো সস তোমরা চাইলে কাসুন্দি বা চিলি সস এসব কিছু যে যেটা পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দিও আর দিয়ে দিচ্ছি একটি কাটা চামচ তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুবই চটজলদি সহজ একটা রেসিপি খুব বেশি সময় লাগে না তাই তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আজ তাহলে এই পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা